নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার আমাদের এই আবালতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, গত কিছুদিন আগে আমি এদের একটা ভিডিও আপলোড করেছিলাম। তো তাতে করে আমার অল্প কিছু বাচ্চা ছিল, সেইগুলো সেল হয়ে গেছে। মানে ওইগুলো আমার 1 মাস 15-16 দিনের বাচ্চা ছিল, তো সবকটা আমার বিক্রি হয়ে গেছে। তো এখন আমার কাছে আর অল্প কিছু এর থেকে ছোট সাইজের রয়েছে, যেগুলোর বয়স আজকে 26-27 দিন হবে। তো যদি কারোর গোল্ডেন শেফ্রাইট বা সিলভার শেফ্রাইটের বাচ্চার প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর বন্ধুরা, এই গোল্ডেন শেফ্রাইট এবং সিলভার শেফ্রাইট কার কাছে কীরকম লাগে সেটা একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। কেননা যারা আমার ফার্ম ভিজিট করতে এসছে, সবার কাছেই গোল্ডেন শেফ্রাইটটা খুবই পছন্দ হয়েছে। তো আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্টস বা লাইক দিচ্ছেন না, তো আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট যে কমেন্টস লাইক অবশ্যই করবেন। তাতে করে আমাদেরও কিছুটা মোটিভেশন পাওয়া যায় যে আপনাদের এই যখন আপনারা একটা লাইক বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন বা কমেন্টস করছেন, তখন আমাদেরও নেক্সট আরও ভিডিও করার ইন্টারেস্ট জাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসুন, আমার ফার্ম ভিজিট করে যান। আর অ্যাড্রেসটা হচ্ছে আম্বাসা কুলাই বাজার, তার থেকে ভালো গুগল ম্যাপে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন, প্রপার লোকেশনটা পেয়ে যাবেন। তো আপনাদের এই গোল্ডেন শেফ্রাইটের যদি বা সিলভার শেফ্রাইটের বাচ্চার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি এই ভিডিওতে বাচ্চাগুলো আর দেখাচ্ছি না, কেননা অ্যাকচুয়ালি বাচ্চাগুলো আমার ঘরে রাখা, আর এই মুহূর্তে আমাদের এদিকে কারেন্ট নেই, যেই কারণে আমি অন্ধকার ঘরের মধ্যে আমি ভিডিওটা করলে ভালো বা পরিষ্কার ছবিটা আসবে না, সেই কারণে আর আমি ভিডিওটা করছি না। নেক্সট আমি ভিডিও দেখি, শুধু বাচ্চাদের উপরে আমি একটা ভিডিও করব। তো আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোন ভিডিওটা আপনাদের ভালো লাগে। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো যখনই দূর দূরান্ত থেকে কমেন্টস আসে, তখন মানে কমেন্টসটা দেখতেও বেশ ভালোই লাগে এবং নিজের কাছেও খুব উৎসাহ মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি ফার্ম ভিজিট করতে হয়, চ্যানেলের নামটা দিয়ে গুগল ম্যাপে সার্চ করবেন, প্রপার লোকেশনটা পেয়ে যাবেন। আর তার থেকে ভালো, আপনারা আমার ফার্মে এসে দেখে যখন পছন্দ হবে তখন না হয় আপনারা নিয়ে গেলেন, আর আসলেই যে নিতে হবে সেরকম কোনো কথা নয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই গোল্ডেন শেফ্রাইট এবং সিলভার শেফ্রাইট যাদেরই বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। কেননা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বাচ্চার সংখ্যা এদের খুবই কম থাকে, কেননা এগুলো যখনই ডিম পাড়ে ওই খুব জোর 2 থেকে 3টে ডিম পাড়বে, তাও 4-5 দিন মানে লাগবে 2-3টে ডিম পাড়তে। তো ওই ডিম পাড়ার পর আবার মোটামুটি 1.5 মাসের মতো ডিম পাড়া বন্ধ থাকে, তো সেই কারণে এদের বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো আশা রাখি জিনিসটা আপনারাও বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।